পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোট গণনাও শেষ হয়ে গেছে। তবে ভোটের দুদিন পার হলেও এখনও সব আসনের ফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন। এর আগেই সফল নির্বাচনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। আইএসপিআরের এক বিবৃতিতে জেনারেল মুনির তত্ত্বাবধায়ক সরকার, পাকিস্তানের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের জনগণের তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য অবাধ এবং বাধাহীন অংশগ্রহণ পাকিস্তানের সংবিধানে বর্ণিত গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকার প্রদর্শন করে। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলর্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। একই সঙ্গে অপ্রতিরোধ্য প্রতিকূলতার মধ্যেও নির্বাচনী নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ প্রশংসার দাবিদার বলেও জানান তিনি। এছাড়াও জাতীয় গণমাধ্যম, সুশীল সমাজ, বেসামরিক প্রশাসন এবং বিচার বিভাগের সদস্যদের দ্বারা পরিচালিত গঠনমূলক ভূমিকা নির্বাচন সফলে ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচন জয় পরাজয়ের শূন্য সমষ্টি নয়, বরং জনগণের ম্যান্ডেট নির্ধারণের একটি মহড়া। রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের কর্মীদের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের শাসন ও সেবা করার প্রচেষ্টাকে একত্রিত করা উচিত বলেও মনে করেন তিনি। বলেন, পাকিস্তানের জনগণ যেহেতু দেশের সংবিধানের প্রতি তাদের সম্মিলিত আস্থা রেখেছে, এখন রাজনৈতিক পরিপক্কতা এবং ঐক্যের সঙ্গে এর প্রতিদান দেওয়া সমস্ত রাজনৈতিক দলের কর্তব্য বলেও মনে করেন তিনি। এখন পর্যন্ত 265 আসনের মধ্যে 252 আসনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে নওয়াজ শরীফ ও বিলাল ভুট্টোর দলের চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 106 আসন। তাদের মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী 97 জন। অন্যদিকে নওয়াজ শরীফের PMLN পেয়েছে 72 আসন এবং বিলাল ভুট্টোর PPP পেয়েছে 52 আসন। তবে ফলাফলের দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে PMLN ও PPP। এই দুটি দলই জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।